হ্যালো, আসসালামু আলাইকুম। টেকেন টেনে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই এই সফটওয়্যারটার নাম শুনেছেন, সার্কিট উইজার্ড। এটা দিয়ে ভেরিয়াস টাইপস সার্কিট ডিজাইন করা যায় এবং সার্কিটের ওয়্যারগুলোকে বিভিন্ন কালারে আইডেন্টিফাই করা যায়। অনেক সময় দেখা যায় যে অ্যানিমেটেড করার জন্য এই সফটওয়্যারটা ইউজ করে থাকি। তো আজকে দেখাবো যে কিভাবে এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। খুবই ইজি, আপনারা সার্কিট উইজার্ড গুগল থেকে ইনস্টল করে নিতে পারেন বা বিভিন্ন লিঙ্ক পাওয়া যায় টরেন্ট থেকেও করে নিতে পারেন। ফার্স্টে আমি সেট আপে গেলাম। সেট আপ থেকে নেক্সট, ইয়েস, এখানে একটা সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বারটা আপনি এখান থেকে নিয়ে নেন। এই ইনস্টলেশনের সময় নেট কানেকশনটাকে ডিসকানেক্ট করে দিতে পারেন, সবচাইতে বেটার। ইয়েস, যা আছে এরকমই থাকবে। নেক্সট, ইনস্টল হতে বেশি সময় লাগে না, ইনস্টল হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এখানে একটা ক্র্যাক আসছে, এটাকে কপি করে সি ড্রাইভে চলে যেতে হবে। ড্রাইভে যে নিউ ওয়েব কনসেপ্ট, তারপরে সার্কিট উইজার্ড, এইখানে এটাকে পেস্ট করে দিতে হবে এবং রিপ্লেস পরে বের হয়ে আসতে হবে। সফটওয়্যারটা ইনস্টলেশন হয়ে গেছে। এখানে রান দিয়ে দিতে হবে এবং সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এখন কীভাবে ইউজ করব, তো সিম্পল একটা সার্কিট আমি ড্র করে দিচ্ছি। দেখুন, এখানে হচ্ছে আপনার গ্যালারি, গ্যালারিতে বিভিন্ন স্পেয়ার পার্টসগুলো এখানে আছে। তো ধরেন আমরা ফার্স্টে পাওয়ার নিলাম, তো পাওয়ার হিসেবে ব্যাটারি নিতে পারি, ব্যাটারি এখানে বসালাম। তারপরে আবার যাই, যে এখন মনে হচ্ছে একটা রেজিস্টার নেওয়া দরকার, রেজিস্টার নিলাম। রেজিস্টার নিয়ে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করা দরকার, রিঅ্যারেঞ্জ করলাম। এরপরে ধরেন এলইডি লাইট ইমিটিং ডায়োড নিলাম, তো লাইট ইমিটিং ডায়োড এটা নেই। এখন সার্কিটে সফটওয়্যারটা ইউজ করে দেখবেন, সফটওয়্যারটা ইউজ করতে ভালোই লাগে, অতটা খারাপ লাগে না, মানে ইউজার ফ্রেন্ডলি, মানে খুব সহজে আপনি ইউজ করতে পারেন এরকম আর কি। এভাবে করে সার্কিট ইয়ে করতে পারবেন। একটু বড় করে ফেলি। এখন হচ্ছে আপনার, দেখুন কাজ করতেছে। আপনি এখন লেয়ারের কালার চেঞ্জ করে দেন, এই কালার, এই কালার, বিভিন্ন কালার চেঞ্জ করে দেন। যেমন এই কালার রাখতে পারেন বা এই কালার রাখতে পারেন, ঠিক আছে। ধরেন সাপোজ এই কালার রাখলাম, তারপরে হচ্ছে এখন এরকম দেখেন। তো এইভাবে খুব সহজে আপনারা এই সফটওয়্যারটা ইউজ করে সার্কিটকে অ্যানিমেটেড করতে পারেন।
তো আজকে এই পর্যন্ত, আরও বড় বড় সার্কিট এই সফটওয়্যার দিয়ে দেখাবো। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।